রুহি ভাবির ফেস দেখাও না কেন? রুহি ভাবিকে দেখাও, আবার কয়েকজন বলো তোমার সাথে রুহি ভাবির সম্পর্ক তার মানে ভালো নয়, তাই তুমি তোমাদের অনেক দিন ধরে ওই হাতটা কোথায় গেল? হাত দেখার নয়, রুহির ফেস দেখার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। বাট এত বেশি গরম পড়েছে, কদিন এইরকমভাবে সুস্থ থাকতে পারবো জানি না, প্রচণ্ড গরম পড়ে গেছে। তোমাদের ওইদিকে কীরকম গরম কমেন্ট করে জানিও তো, যারা মালদা মুর্শিদাবাদের দিক থেকে দেখছো তাদের ওইদিকে কীরকম গরম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এইদিকে তো প্রচণ্ড গরম, আর এই জাস্ট ঘুম থেকে উঠে নিচে নামলাম, বোন চলে গেছে পড়তে, আমি ওঠার আগেই মানে ও যখন রেডি হচ্ছিলো তখন আমি জানি, তারপরে কখন গেছে আর জানি না, ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। তো সকালবেলার দিকটাতে তো ঘুম ভাঙতেই চায় না, রাতের দিকটায় ঘুম আসতেই চায় না, কি জ্বালা রে বাবা। আর আমাদের গাছের আমগুলো দেখো কত বড় হয়ে গেছে, সকাল হচ্ছে রাত হচ্ছে আমগুলো বড় হয়ে যাচ্ছে দেখো জানো। আর অনেক অনেক আম ঝরেও পড়ছে, আজকে অনেকগুলো পড়েছিল, মা তুললো, প্রচুর আম ঝরে যাচ্ছে, তারপরেও এই এতগুলো আছে, এটাই আনন্দ। নিজের গাছে একটা আম থাকলেও অনেক বেশি আনন্দ, নিজেদের গাছের ফল হোক ফুল হোক তার আনন্দটাই আলাদা, তাই না বলো? আর অনেকদিন হলো গাছটা গোলাপ গাছটা দেখতে যাওয়া হয়নি, চলো তো একটু দেখে আসি কীরকম আছে। এই যে গাইস বলি না আমাদের গন্ধরাজ ফুল গাছে সেদিন দেখাচ্ছিলাম, এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই দেখো একটা তুলে নিয়ে গিয়ে রুহিকে দিই, বোন তো এখন নেই, রুহিকেই নিয়ে গিয়ে দিই চলো। এই জঙ্গল পেরিয়ে আই লাভ ইউ টু ইয়ে, গরমের মধ্যে সিদ্ধ হয়ে মন ফিরলো গাইজ, এত গরম আর রোদ বাড়বে না। মা আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, গলার অবস্থাটা এবার মায়ের ঠান্ডা লেগে গেছে, ফ্রিজের পানি খেয়েছি, মানে এই রোজা ইফতার করে না এই দু তিন দিন এত মানে গলা শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, সন্ধ্যেবেলায় ফ্রিজের পানি খাচ্ছি, ঠান্ডা পানি খাচ্ছি, বরফের মতো শরবত করছি, আর আরো ঠান্ডাটা লেগে গেছে, দিয়ে গলা সে একটু মানে ব্যাং ঢুকে গেছে গলায়, ভালো ভালো আবার এখানে কলা ঝুলিয়ে দিয়েছে। আর কি রান্না হচ্ছে? আমি তোমার রান্নার স্মেলে ছুটে এলাম, মাছের ঝাল হচ্ছে, ও কি ইয়ামি দেখতে গাইস, দেখো মাছের ঝালটাও জিভে জল এসে যাচ্ছে একদম সুন্দর। রোজা ইফতার করে খাওয়া হবে, হ্যাঁ, তারপরে এখানে হয়েছে ছিচি ভাজা করলাম, এত রান্না করো কি করে, আলু ভাতে করলাম, টপার টপ হয়ে যায় বলো, ঢেঁড়সের মানে ভাজা, ঢেঁড়স ছিল ডালের উপরে, ডাল হয়েছে, কত কিছু রান্না হয়ে গেছে মায়ের বলো, এই রোজা মুখেও এত কিছু হাসি মুখে করে, সবাই কি বলে জানো, চাচিমার হাসি মুখটা দেখতে অনেক ভালো লাগে। ও মা তুমি কি দিয়ে ব্রাশ করো গো? কেন এই যে হাসো বড় বড় করে, তোমাদের জন্যই তো আমি হাসি, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো বলেই তো আমি এত হাসি এত আনন্দ পাই, তোমাদের আনন্দই আমি আনন্দ পাই সত্যি, তোমরা তো সত্যি, তোমরা এত ভালো কমেন্ট করো না আমি হেসে না আনন্দ করে পারি বল। উপরে আসতে দেখছি ম্যাডাম এখানে মেকআপ কিট ছড়িয়ে দেখো না সুন্দর করে বসে মেকআপ ভিডিও বানাচ্ছে, কি ভিডিও বানাচ্ছো? ছাড়বো তখন দেখি কিসে দেখবে সবাই, anna.khatun সবাইকে বলো কেমন আছো, কেমন আছো সবাই, তুমি কেমন আছো? ও আমরা ওকে চলো এখন করে নিচ্ছে, এগুলো গোছানো হয়ে যায়। ঘুম থেকে উঠে তো দেখছি বোন ওখানে বসে ভিডিও করছে, আর মায়ের কিচেন থেকে আওয়াজ পাচ্ছি, আর হাতে নিয়ে নিয়েছি চার্জার, চলো নিচে যাই, নিচে গিয়ে ফোনটা চার্জে বসাবো, আর মা কি করছে দেখি, ও বেলায় তো কিছুটা রান্না মা করে রাখে আর এবেলায় কিছু রান্না করে। এসে দেখছি মায়ের এখানে ফল কাটা হয়ে গেছে, আমি মুড়িটা দেখে আসি। এপ্রিল পড়তে না পড়তে যদি এত গরম হয় গাইস, তাহলে মে জুন জুলাই আগস্ট কি হবে কিছু ভাবতে পারছো?
কি বিভৎস লেভেলের গরম পড়ে গেছে। জলের বোতলগুলো তো ভরে নিলাম গাইস, এবারে এগুলোকে শিফট করে দিই কিচেনে। ও ঘুমোচ্ছে রুহি, মা করছে পরোটা, দুদিকে দুটো ওভেন চাপিয়েছে, ওই জন্য ঝপাঝপ করে মা তিন কোনা পরোটা বানাচ্ছে। দু হাতে দুদিকে দুটো কড়াই চাপিয়ে কি করে সামলাচ্ছ একটু বলবে প্লিজ? এটা কি মায়েদের মানে এক্সপিরিয়েন্সের সাথে সাথে এগুলো কি হয়ে যায়? আবার কি সুন্দর ফুলছে গাইস দেখো, একটু করে অয়েল ব্রাশ করে নিচ্ছে আর তার সাথে দিয়ে দিচ্ছে, ঝপাঝপ পরোটা বানাচ্ছে মা। কি সুন্দর ফুলছে পরোটাও, আবার ফুলে আমি তো করলে ফুলতোই না, প্রত্যেকটাই ফুলছে, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো ছোলার ডালের ঘুগনি, জামাকাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন ভাঁজ করিনি, ইফতারের পরে ভাঁজ করব, মানে রাতের বেলায় করব। এখন বোনেরটা রুহিরটাও নিচে শুকোতে দেওয়া হয়, তো এগুলো ওদেরগুলো নিয়ে যাব উপরে, বা রুহি নিয়ে যাবে, যে কেউই নিয়ে চলে যায় আর গুছিয়ে। এখানে এখন আমি বসেছি গাইস ফলগুলো সাজাতে, রুহি তো ঘুমোচ্ছে আর বোন সবে মাত্র পড়ে এলো, আর আমি আর মা সেই জন্য ফলগুলো সাজিয়ে নিচ্ছি। আমার প্লেটে দেখো না মা কাঁচা ডাল দিয়েছে, এইটা আমার খেতে একদম ভালো লাগে না, তাই আমি তুলে দিলাম। ইফতার সেরে তিন বোনে মিলে একই প্লেটে নিয়ে বসে পড়েছি পরোটা আর মায়ের বানানো ছোলার তরকারি। 3, 2, 1 স্টার্ট গাইস। তোমাদের অনেক দিন ধরে ওই হাতটা কোথায় গেল, হাত দেখার নয় রুহির ফেস দেখার ইচ্ছা, চাওয়া, দাবি সবটাই বলতে পারো, কিন্তু আপাতত হাতটাই দেখাচ্ছি, হাতটাই দেখো। তোমাদের অনেক দিন ধরে বিয়ের পর থেকে প্রতিটা ব্লগে একটা কমেন্ট দেখতে পাচ্ছি রেগুলার, যে যাদের মুখ দেখার ইচ্ছা তারা বিয়ের ব্লগটা দেখে নেবে। সবাই বলো যে বিয়ের ব্লগে মুখ দেখিয়েছো, তারপরে আর মুখটা দেখাও না কেন, রুহি ভাবির ফেস দেখাও না কেন, রুহি ভাবিকে দেখাও। আবার কয়েকজন বলো তোমার সাথে রুহি ভাবির সম্পর্ক তার মানে ভালো নয়, তাই তুমি ইচ্ছা করে রুহি ভাবিকে দেখাও না, রুহি ভাবিকে তুমি ভালোবাসো না তাই তুমি রুহি ভাবিকে দেখাও না। আসলে এরকম কিচ্ছু না গাইস, ওকে আমরা অনেক ভালোবাসি। ও মাঝখান থেকে হেসে দিচ্ছে, ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে, ও ক্যামেরাম্যান শুয়ে পড়েছে বলে ও হাসছে। আমরা তোকে ভালোবাসি তো অনেক জোরে অনেক, কারণ ওর ফেসে তো স্টিকার দিয়ে দেবো। বিয়ের ব্লগেও আমি তোমাদেরকে ওকে দেখিয়েছিলাম, পুরোটাই নিজের ইচ্ছায় বলো বা নিজের চাওয়াই বলো দেখিয়েছি, কিন্তু হয় না প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ হয়। হ্যাঁ তো দেখো, ও আমাদের বাড়ির বউ, ও আমার ভাইয়ের বউ, মা বাবার বৌমা, বোনের বৌমানি, সবার সাথে আলাদা আলাদা সম্পর্ক, কিন্তু মেন যে সম্পর্ক ভাইয়ের বউ, তো ভাই এই মুহূর্তে চায় না যে ওর ফেসটা আমি তোমাদের সাথে দেখাই। হয় না প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ হয়, প্রত্যেকের নিজস্ব একটা ব্যাপার আছে, তোমরা নিশ্চয়ই ফিল করবে। ভাই দেখো ওর বিয়ে করা বউ হচ্ছে রাজি, রাজি, রাজি তিনবার বলে বিয়ে করেছে এমনি এমনি, তো সেই জন্য এই মুহূর্তেও চায় না যে রুহির ফেস আমি তোমাদের মানে দেখাই। দেখো কোনো কারণ নেই, জাস্ট এমনিই চায় না, আমিও এর কারণ জানি না, আমরা কেউই জানি না, না না বলছে রিসেপশনটা হয়ে যাক, আর সামনে ওদের একটা অনুষ্ঠানের ব্যাপার আছে, তো সেই জন্য চাই যে অনুষ্ঠানের পরে সবাই দেখবে, যেমন বিয়েতে দেখেছিলে তেমন অনুষ্ঠানেও তোমরা দেখতে পাবে। এই মুহূর্তে দেখো আমি আমি ব্লগ করি যতটা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে ততটা নিয়েই ব্লগটা করি, আর তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি আমার জীবনের, কিন্তু ও আমার জীবনের, কিন্তু সবচেয়ে আগে তো আমার ভাইয়ের ভাইয়ের স্ত্রী। যাই হোক ইনশাল্লাহ আল্লাহ চাইলে কখনো তোমাদের ফেস দেখাবো। এমনিও তোমরা যখন মাঝে মাঝে দেখতে পাও, ধরো কোথাও ঘুরতে গেছি, বেড়াতে গেছি, সাইডে থাকে, আশেপাশে থাকে, তখন তো তোমরা দেখেই না, আর বিয়ের ব্লগে তো দেখতেই পাবে, আর ইন ফিউচারেও তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, আমাদের যখন দেখতে পাচ্ছ ওকেও দেখতে পাবে। তার মানে এটা না যে আমাদের সম্পর্ক একটুও খারাপ, ও সত্যি মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, ওকে আমরা সত্যি খুব ভালোবাসি আর ও আমাদেরকে অনেক ভালোবাসে। কতটা ভালোবাসো? এতটা, তো এটাই বলার ছিল। তোমরা প্লিজ কেউ ভুল বুঝো না, কেউ খারাপ মন্তব্য করো না, আর কোনোই কারণ নেই, আমাদের সম্পর্ক যতটা দেখায় তার চেয়েও ভালো, তো
তো সব সময় সবাই পাশে থেকো আর দুধ দিতে এসেছে আর পরে কথা হবে এক কাপ চা ছাড়া তো চলে না জানোই কোন বৌমনি এনেছে এক গ্লাস আমি বলি তুই মিল্ক ও আচ্ছা রুহি এনেছে বোন বলছে আমি বলি রুহি এনেছে মিল্ক নাচটা দেখিয়ে দেবো এক্ষুনি নিচে থেকে আজকে আর মানে এখন এই মুহূর্তে আর কিছু ডিনার করিনি আজকে হালকা করে কিছু খেয়েছি জানো তো আর হচ্ছে এখন তো রুহি দিয়ে গেল এক গ্লাস দুধ বন্ধ খাবে না ওর তো জানোই একটুখানি গ্যাস অম্বলের সমস্যা চলছিল কিন্তু আমি এখন বুঝতে পারছি না আমি দুধটা খাবো কি না কারণ আমারও কেমন যেন চাটা খাওয়ার পর একটা সেই টক টক ঢেকুর ওঠে না ওরম একটা কিছু হচ্ছে তো ভাবছি যে দুধটা খাবো কি খাবো না তো যাই হোক দেখা যাক কি হয় তার আগে ব্লগটা এন্ড করতে হবে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে দিদি তুমি তো এমনি এত হাসি খুশি থাকো কিন্তু রমজানদার সাথে যখন থাকো তোমার হাসিটা আরও দ্বিগুণ বেড়ে যায় একদমই ঠিক এই কথাটা সত্যি অনেকটা বোনামায় চোখ দেখাচ্ছে না আমি এদের সাথে অনেক ভালো থাকি খুব হ্যাপি তোমরা সেটা বুঝতেই পারো কিন্তু ও থাকে এত বছর ধরে আমার হাত ধরে ঘুরে ঘুরে আমি তো বলেছি হ্যাপি কষ্টে থাকি না এই গাড়ি এখন আমার উপর টর্চার চলবে ব্যাপারটা হচ্ছে কি ও থাকলে মানে আরেকটু বেশি কিনে আনবো রমজান আরেকটু বেশি ভালো থাকি আর হচ্ছে কি কালকে মিস্টার খানের সাথে আল্লাহ চাইলে ভালো থাকলে সুস্থ থাকলে যাব শপিংয়ে বরের সাথে ঈদের শপিংয়ে যাবো মানে মজাটাই আলাদা যদিও আমার অলমোস্ট শপিং হয়েই গেছে এদিক সেদিক থেকে এতগুলো এখনও আলমারিতে রয়েছে ভাঙাই হয়নি কিন্তু তাও বর যখন খুশি করে দিতে চায় তাহলে তার কোনো কথাই থাকতে পারে না আমি সত্যি ওকে বললাম যে না থাক এবার আমি সত্যি বলেছিলাম যে দরকার নেই আমারও যেন একটা আসে তোকে অলরেডি তো দিয়ে দেওয়া হয়েছে বাবু আর কত নিবি বল আর আমার এটা তো রাখার জায়গা নেই তুই তো শপিং করে আসলি তো বাচ্চা বোন বাড়িতে বাচ্চা বোন কিছু নিয়ে আসবি আর একটা বোন আছে বাচ্চা আর একটা বোন আছে একটা চৌবাচ্চা আছে একটা বাচ্চা আছে গাইস কোথায় যাবো বলো অলরেডি ওদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাও ঠিক আছে দেখা যাক আর এবারে না আমি সত্যিই রমজানকে বলেছিলাম যে নেবো না কিন্তু ও বললো যে আমার বিয়ের পর প্রথমে কিছু একটা তো নিতেই হবে ঠিক আছে যখন বর বলছে তখন মিস করা তো যায় না বলো সবাই যেন সব ইচ্ছেগুলো পূরণ করতে পারে অবশ্যই সাধ্যের মধ্যে সব শখ সবাই পূরণ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর যারা নেগেটিভ কথা বলেন নেগেটিভিটি এই কয়েকদিন না আমার কমেন্টে একটা দুটো আমি নেগেটিভ কমেন্ট দেখিনি জানি না যারা নেগেটিভ কমেন্ট করতে তারা ঘুমিয়ে পড়েছে কি না সবই তোমাদের মতো মানুষদের ভালোবাসা দোয়াই দেখতে পাচ্ছে আর এটাই যেন সবসময় থাকে কিন্তু সবসময় তো একরকম চলে না হয়তো কাল দেখবো বা পরশু দেখবো কোনো নেগেটিভ কমেন্ট বাট তাতে আমার কিচ্ছু এসে যায় না বিশ্বাস করো আরও বেশি মোটিভেটেড হই কারণ এত এত মানুষ আমাকে ভালোবাসা দাও দোয়া করো তার মধ্যে একটা দুটো কোনো ব্যাপার না কিচ্ছু এসে যায় না তোমরা সবসময় এভাবে সাপোর্ট করো ভালোবাসা দাও দোয়া করো আর তোমাদের অনেকেরই খুবই মন খারাপ ছিল রুহিকে দেখানো নিয়ে তো তোমাদের বললাম ইনশাআল্লাহ ফিউচারে হবে দেখা তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আনন্দে থেকো পজিটিভিটি নিয়ে থেকো আর আমাদেরকেও প্রচুর পজিটিভ কমেন্ট করো দোয়া করো